ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজ আমি নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায়ে নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথম অধ্যায় হলো কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তি, কৃষি প্রযুক্তি কি আমাকে জানতে হবে। যে সব যন্ত্রপাতি দিয়ে আমরা কৃষিকাজ সম্পাদন করে থাকি তাকে কৃষি প্রযুক্তি বলা হয়। কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একই অপরের পরিপূরক। কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একই অপরের পরিপূরক। একজন ছাড়া আরেকজন চলতে পারবে। যেমন ভাত রান্না করতে চাল লাগবে, চাল রান্না করতে পানি লাগবে, পানি রান্না করতে আগুন লাগবে, এরকম একে অপরের পরিপূরক। কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি, কৃষিকাজ করবো কৃষি প্রযুক্তি সব আমার কাছে নেই, তাহলে কৃষিকাজ করে আমি সব রাজ করতে পারবো না। মূলত যে প্রক্রিয়া কৃষিকাজ সম্পন্ন করা হয় তাকে কৃষি, যে প্রক্রিয়ায় কৃষিকাজ সম্পন্ন করা হয় তাকেই, তাই হচ্ছে কৃষি প্রযুক্তি। প্রতিটি কৃষিকাজের সাথে শুধু সে কৃষি প্রযুক্তি সম্পর্ক। এখন মাটি সমতল করবে তুমি, তার জন্য অবশ্যই আমাকে মই লাগবে। মাটি আলগা করবে তার জন্য আমাদের লাঙল লাগবে। এদের প্রত্যেকটা কাজের সাথে প্রত্যেকটা যন্ত্রপাতির একটা সম্পর্ক আছে। একটা ছাড়া আর একটা কাজ করা যাবে না। এখন মাটি সমতল করতে আমাদের লাঙল দিয়ে করা যাবে না। মাটি সমতল করতে হলে আমাকে অবশ্যই মই লাগবে। আগে কৃষিকাজ করতে হলে আমাদের কী করতে হবে? আগে প্রথম যখন কৃষিকাজ শুরু হলো আমাদের দেশে, তখন সারা পৃথিবীতে তখন মানুষ কাঠি বা একটা গাছের ডাল চোখা করে সেটাতে মাটি আলগা করে ফসল ফলাতো। কিন্তু এখন দিন যাচ্ছে আর অনেক প্রযুক্তি আবিষ্কার হচ্ছে এবং কৃষিকাজকে আরও ত্বরান্বিত করতেছে। তো আমি কৃষিকাজ, কৃষি প্রযুক্তির আগে আমি কি এই অধ্যায়টা শেষে শিখলে, বুঝতে পারলে তোমরা কি জানতে পারবা? এই অধ্যায়টা যদি তোমরা পড়ো তাহলে কি শিখতে পারবো, শিখবো আমি তোমাদের শিখবো। প্রথমে মাটি এবং পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন করতে পারবা। এই অধ্যায়টা শিখলে মাটি এবং পরিবেশের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে পারবা। এখন সব মাটিতে সব ফসল চাষ করা যায় না, তোমরা সবাই জানো। কারণ বেলে মাটিতে একটা ফসল চাষ করা যায়, দোঁয়াশ মাটিতে একটা ফসল চাষ করা যায়, ইটেল মাটিতে একটা ফসল চাষ করা যায়। এটা আমাদের অবশ্যই মাটি সম্পর্কে জানতে হবে। আর এই অধ্যায়টা পড়লে তোমরা অবশ্যই তা জানতে পারবা। ধাপ উল্লেখপূর্বক জমি প্রস্তুত, মানে কোন পদ্ধতিতে কোন ধাপে কোন ফসল চাষ করতে হবে তা তোমাকে জানতে, এই অধ্যায়ের পরে তুমি জানতে পারবা। জমি প্রস্তুতের প্রয়োজনীয়তা বিশ্লেষণ, জমি প্রস্তুত করতে প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবা। প্রয়োজনীয় জমি প্রস্তুত করতে কোন কোন জিনিস প্রয়োজন, কোন কোন প্রযুক্তি প্রয়োজন, কী সময়ে কোনভাবে চাষ করতে হবে তা তুমি জানতে পারবা। ভূমিক্ষয় এবং ভূমিক্ষয়ের কারণ এবং প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবা। ভূমিক্ষয় কোন কোন কারণে মাটির ভূমিক্ষয় হয় এবং তা তুমি জানতে পারবা এই অধ্যায়টা শিখলে। ভূমিক্ষয়ের ক্ষতিকারক দিকগুলো বর্ণনা করতে পারবা। একটা ভূমিক্ষয়ের কোন দিকটা ক্ষতি হয় তাও তুমি জানতে পারবে এই অধ্যায়টা পড়লে। ভূমিক্ষয়ের কার্যকরী উপায় সহ বিশ্লেষণ করতে পারবা। ভূমিক্ষয়ের কার্যকরী উপায় সহ বিশ্লেষণ করতে পারবা। এখন ভূমিক্ষয়ের কার্যকরী উপায়গুলো তুমি বিশ্লেষণ করতে পারবে এই অধ্যায়টা পড়লে। বীজ সংরক্ষণের পদ্ধতি বর্ণনা করতে পারবা। বীজ সংরক্ষণ করলেই যে হবে, বীজ আমাদের পরবর্তী বছর অঙ্কুরিত হবে তা তুমি জানো না, কিন্তু আমাকে কোন পদ্ধতিতে বীজ সংরক্ষণ করে রাখলে এই বীজগুলো পরবর্তী বছর তুমি অঙ্কুরিতের জন্য কাজে লাগাতে পারবা তা তুমি জানতে পারবা। শস্য বীজ সংরক্ষণ করতে পারবা, কোন সময় কোন শস্য বীজ সংরক্ষণ করতে পারবা তা তুমি জানতে পারবা এই অধ্যায়টা পড়লে। মাছ এবং পুষ্করে খাদ্য সংগ্রহ করে, মাছ এবং পুষ্করে খাদ্য সংগ্রহ করে প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবা। এখন মাছ চাষ করবা, তুমি খাদ্য সংরক্ষণ করতে জানো না, তাহলে তুমি ফসল মাছ চাষ করে সফলতা করতে পারবা তা তুমি কীভাবে সংরক্ষণ করলে তুমি পরবর্তী মাছগুলো চাষ করে ভালো সফলতা করতে পারবা তা তুমি জানতে পারবা। মাছ এবং পুষ্পের খাদ্য সংরক্ষণ ধাপগুলো কয় ধাপে মাছ এবং পুষ্পের খাদ্য সংরক্ষণ করা যায় তা তুমি জানবা, জানতে পারবে এই অধ্যায়টা পড়লে। সম্পূরক খাদ্য সম্পর্কে ব্যাখ্যা, সম্পূরক খাদ্য কি? সমস্ত খাদ্য এক জায়গায় এক তৈরি করে একটা খাদ্য তৈরি করা যায় তা তুমি এই অধ্যায়টা পড়ে জানতে পারবা, জানতে পারবা। মাছের এবং পুষ্পের খাদ্য সাধ্য সম্পূরক খাদ্যের তালিকা তৈরি করে দেওয়া হয়, কোন মাছের জন্য কোন পশুর জন্য কোন পাখির জন্য কোন খাদ্য প্রয়োজন তা তুমি একটা তালিকা তৈরি করে দেওয়া এই অধ্যায়টা পড়লে। এই সমস্ত জিনিসগুলো তোমরা এই অধ্যায়টা পড়ে শিখতে পারবা। মাছ এবং পুষ্পের সম্পর্ক খাদ্যের প্রয়োগ সম্পর্কে, এখন মা খাদ্য আছে, মাছ আছে এবং পুষ্প কি আছে তুমি প্রয়োগ করতে জানো না, তাহলে তুমি সফলতা করতে পারো না। এই অধ্যায়টা পড়ে তাও তুমি জানতে পারবা যে কোন সময় কোন পাখিতে কোন কোন পরিমাণ খাদ্য দিতে হবে। একটা গবাদি পশু আছে, সেই গবাদি পশু কোন পরিমাণ খাদ্য দিতে হবে তাও তুমি জানতে পারবা এই অধ্যায়টা পড়লে। তারপর মাছ এবং পুষ্পের দ্রুত বৃদ্ধি এবং পুষ্টিকর পরিপুষ্টির জন্য সম্পর্ক খাদ্যের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবা এবং মাছকে কোন সময় বেশি খাদ্য প্রয়োগ করলে কোন সময় তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং কোন মাছ কয় মাসে বড় হয়ে বিক্রির উপযোগী হবে বা খাওয়ার উপযোগী হবে তা তুমি জানতে পারবা এবং গবাদি পশুর দুধ উৎপাদনের জন্য কোন খাদ্যটা গবাদি পশু খাওয়াতে হবে তাও তুমি জানতে পারবা এই অধ্যায়টা শিখলে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই অধ্যায়টা ভালো করে পড়ো তাহলে কৃষি সম্পর্কে অবশ্যই অনেক জ্ঞান হবে।
আর তোমরা এই অধ্যায়টা যে জায়গায় বুঝবে না আমাকে অবশ্যই তা জানাবে, কারণ এই মহামারীতে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের আরো কয়েক মাস আমাদের ক্লাসে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।